আচার পদজঙ্গলমহল অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সঙ্গে শুভাশিস। আজকে আমাদের এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথিকে আমরা সঙ্গে পেয়েছি। আপনাদের একটু অন্যরকম মনে হবে, তার কারণ এতদিন আপনারা যে সমস্ত অতিথিদের এই অনুষ্ঠানে পেয়েছেন, উনি তার থেকে একটু আলাদা। কেন আলাদা আমরা এখনই বলছি না, ওনার সঙ্গে পরিচয় করবো, তারপরে বলবো। ওনার সঙ্গে আলাপ করতে করতে সমস্ত বিষয়গুলো আমাদের উঠে আসবে, একটা আড্ডা বলতে পারেন, নেহাতি একটা নিপাট আড্ডা। উনি কিন্তু এসেছেন বিদেশ থেকে, অর্থাৎ ভারতের বাইরে, আমাদের একটি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী আজকে আমাদের অতিথি। আমরা বনজঙ্গলমহল অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার দিলরুবা, তোমাকে বনজঙ্গলমহল অনুষ্ঠানে স্বাগত। তুমি বাংলাদেশ থেকে আমাদের দেশে এসছো, এমনকি ভারতের পক্ষ থেকেও তোমাকে স্বাগত। নমস্কার। ভারতের স্বনামধন্য শিক্ষক, জাতীয় শিক্ষক শুভাশিস গুহনিয়োগী, সেই বাংলাদেশেই আপনার অর্জনের, আপনার যোগ্যতার সংবাদ আমরা জেনেছি। আপনার মতো একজন মানুষের সাথে বনজঙ্গলমহল অনুষ্ঠানে দেখা হলো এবং আপনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, এটা আমার জন্য অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের। সেজন্য আপনাকে এবং বনজঙ্গলমহলের যে সকল সম্মানিত শ্রোতা, দর্শক শ্রোতা আছেন, আপনাদের সবাইকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আসল কথা হচ্ছে, আমরা দর্শকদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিইনি। ইনি হচ্ছেন দিলরুবা খানম, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পাঠক, বাচিক শিল্পী, নাটকের সঙ্গে জড়িত, কবিতার সঙ্গে জড়িত, অনেক কাণ্ডর সঙ্গে মানে তিনি জড়িত। আমরা ধীরে ধীরে তার সঙ্গে পরিচয় করবো। দিলরুবা, তোমাকে এখানে পেয়ে খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা প্রথমেই জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ফেসবুকে দেখেছি তোমার নাম দিলরুবা খানম ছুটি, হঠাৎ করে ছুটি শব্দটা কেন এলো সেটা আমার খুব জানতে ইচ্ছা করছে। ছুটি শব্দটি আসলে এটা আমার জন্য খুব স্পর্শকাতর একটি শব্দ, কারণ আমার বাবা নেই। তো আমার বাবা 2000 সালেরও আগে, সে 1987 সালে আমাদের ছেড়ে চলে গেছেন, এবং আমার বাবা ছোটবেলা থেকে আমাকে ছুটি নামেই ডাকতেন। আমি যখন ঢাকাতে পড়াশোনা করছিলাম, আমার এলাকার লোকজন, আমার স্কুলের বন্ধু বান্ধব, শিক্ষকরা সবাই আমাকে ছুটি নামেই চিনত। খুব মজার আর কি, মানে একটা মানুষের টাইটেলের ভালো লাগার নাম, ছুটি একটা অদ্ভুত শব্দ ছেলেবেলা। বাবা মারা যাবার পর আমি অনেকটা অভিমানবশত বা ভালো লাগা থেকে এই নামটি আর কাউকে বলিনি, সবাই আমাকে রুবা কিংবা দিলরুবা নামেই চিনত। আমার বিয়ের পর আমার যিনি স্বামী হাসান জাহাঙ্গীর, তিনিও সংস্কৃতি অঙ্গনের একজন মানুষ, ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ, তো তিনি যখন জানলেন যে আমার বাবা আমাকে একটা ভিন্ন নামে ডাকতেন এবং এই নামটি তারও খুব পছন্দ হলো, আর আমি অতীতে ফেসবুকে ছিলাম না, আমি একটু নিভৃত্তে থাকতে পছন্দ করি, মঞ্চে বেশিরভাগ কাজ করি বা টেলিভিশনে যখন করি হয়তো দর্শক দেখে, ঠিক ফেসবুক বা প্রযুক্তি ওই বিষয়গুলোতে আমি অতটা দক্ষ ছিলাম না। তো ও গত বছর, মানে এখনো অতটা পারি না, কাজ করতেই পছন্দ করি ঘরে বাইরে কাজে, ভারতে এলে ওটাই। দাদা একটু বলিনি, আমার স্বামী তখন ফেসবুক যখন চালু করে দিচ্ছে জোর করে, তখন সে দেখলাম যে নামের সাথে আমার বাবার সে নামটা আবার ফিরিয়ে আনলো, এটার জন্য অবশ্য তাকেই ধন্যবাদ দিতে হয়, হাসান জাহাঙ্গীর। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বলছি কি, তুমি ভারতে এলে এটা কি তোমার প্রথম আসা? না, এটার আগেও আরো প্রায় 8-10 বার আসা হয়েছে। ও আচ্ছা, অনুষ্ঠানের জন্য? অনুষ্ঠানের জন্য। কোথায়? কলকাতায়? কলকাতাতে আগরতলাতে 24 পরগনায়। ও আচ্ছা আচ্ছা, বাহ, আরতি এবং উপস্থাপনা দুটোর জন্যই। পুরুলিয়ায় বোধহয় এই প্রথম? পুরুলিয়ায় প্রথম। খুব ভালো। কেমন লাগছে পুরুলিয়ায়? অসাধারণ। মানে আমার একবারের জন্য মনে হয়নি শুভাশিস দা যে আমি বাংলাদেশের বাইরে আছি। পুরুলিয়া এলে কেন? হঠাৎ পুরুলিয়া এলাম, আমার আরেকজন প্রিয় দাদা নাট্যজন সুদিন অধিকারী, তিনি তার একটি স্কুল বাবলিং বার্ডস, বাবলিং বার্ডস এর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে সঞ্চালক হিসেবে চেয়েছিলেন। তো আমিও খুব আনন্দে রাজি হলাম যে রথ দেখা এবং কলা বেচা, অর্থাৎ সঞ্চালনাও করা হবে পুরুলিয়ার
মানুষদের সাথে একটা পরিচয় হবে, সংযোগ স্থাপন হবে বাংলাদেশের একজন মানুষ হিসেবে। আমি তো এসে আসলে খুব মুগ্ধ, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি এবং বারবার মনে হচ্ছে আমি চট্টগ্রামেই আছি। পুরুলিয়া কিছু দেখলে মানে আশপাশটা দেখলে বা মানে কিছুটা দেখেছি, তবে কালকে বেশি দেখেছি মানুষের ভালোবাসা, মানুষের আন্তরিকতা। ওই যে বললাম আমার মনে হচ্ছে বাংলাদেশেই আছি, বাংলাদেশের মানুষেরই ভালোবাসা পাচ্ছি। খুব সহজ সরল এবং খুব আন্তরিক এখানকার মানুষরা, খুব বেশি সংস্কৃতি মনস্ক, খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার ছোটবেলা সম্পর্কে যদি কিছু জানা যায়, মানে জি ছোট তোমার কক ভাই বোন বা পরিবারে কে কে আছে? পরিবারে প্রথমত আমার মা আছে, আচ্ছা, একটু বয়স হয়েছে, আর আমরা তিন ভাই তিন বোন। আচ্ছা, ভাই বোনরা সবাই যে যার সংসার নিয়ে আছে, কিন্তু সবাই ভালো আছে। তুমি হঠাৎ করে পড়াশোনার পরে হঠাৎ করে এই সংস্কৃতি জগতে মানে কখন হলো আর কি তোমার আশাটা? মানে আমি যখন স্কুলে ছোটবেলা থেকে আসলে আমার বাবা খুব সংস্কৃতি পছন্দ করতেন। তিনি নিজে সেই 50 বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম, বিশেষত সন্দ্বীপের মতো একটি গ্রাম, অনেক দূরের গ্রাম, সুবর্ণদ্বীপ ইতিহাসে আছে, সেই গ্রামে তিনি এসএসসি পাশের আগে বা এর পরও তিনি নাটক করতেন এবং তিনি খুব সুন্দর মানুষ ছিলেন, নারী চরিত্র করতেন। তখন তো স্টেজে এভাবে মেয়েরা অভিনয় করতো না, অন্তত বাংলাদেশে। তো আমার চাচা ফটোগ্রাফি করতো, বাবা নাটক করতেন এবং গানের সাথেও আমার পরিবারের সম্পৃক্ততা ছিল। আর ছোটবেলায় আমি দেখতাম আমার মা নজরুল এবং রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা আবৃত্তি করছে, গান শোনাচ্ছে। অর্থাৎ মা এবং বাবার মধ্যে ছিল, সেটার কোন একটা ডিএনএ প্রোগ্রামিং হতে পারে, আমারও ছোটবেলা থেকে এই অঙ্গনে যাতায়াত শুরু। এবং আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমি বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা কিংবা আবৃত্তিতে অংশ নিতাম, চ্যাম্পিয়ন হতাম। তো ছোটবেলা থেকেই যাত্রা শুরু। তোমার আমি বাংলাদেশে গিয়ে যেটা দেখেছি, তোমার একটা শব্দ নোঙর বলে, খুব সুন্দর নামটা, শব্দ নোঙর বলে তোমার একটি আবৃত্তি সংগঠন আছে। জি দাদা। তুমি সেই সংগঠনের সম্পাদিকা। জি। তো এটা কতদিন ধরে চালাচ্ছো, সংগঠনটা সম্পর্কে বলো না। এই সংগঠনটা মূলত আমরা যখন ভার্সিটিতে ভর্তি হই 1995 সালে, ঠিক তখন আবৃত্তি সংগঠন হিসেবে না, একটু আড্ডা, একটু কবিতা, একটু দুষ্টুমি মজা করতে গিয়ে সংস্কৃতি চর্চা শুরু করেছিলাম। তো শুরু করার পর এ ধরনের ছোট ছোট কর্মকাণ্ডে সীমাবদ্ধ ছিল। এরপর ভার্সিটি শেষের দিকে আমি আবার শহর কেন্দ্রিক একটি আবৃত্তি সংগঠন, আবৃত্তি একাডেমিতে যুক্ত হই। পরে আবার যখন বিয়ে হলো বা হাসানের সাথে যখন আমার বিয়ের কথাবার্তা চলছে বা তারও আগে থেকে, চিন্তা করলাম আমার পুরনো সংগঠনটা আমি আবার দাঁড় করাই। তখন হাসানের সহযোগিতায় আবার 2005-এর শেষ দিক থেকে শব্দ নোঙর নিয়ে কাজ শুরু করেছি। সেই থেকে কিন্তু এখনো অনবরত কাজ চলছে। আচ্ছা, তো তোমার কি এই কবিতার উচ্চারণের কোনো ক্লাস বা এই ধরনের কিছু ওখানে অনুশীলন? জি, আমাদের খুব বেশি হয়, বাংলাদেশে খুব বেশি পরিমাণে হয় আবৃত্তি চর্চা, উচ্চারণের ক্লাস। বিশেষ করে প্রত্যেকটা আবৃত্তি সংগঠন প্রায় কিন্তু কর্মশালার আয়োজন করে এবং আমরা আমাদের শব্দনগর আবৃত্তি সংগঠন এবং শব্দনগর উচ্চারণ স্কুল, এ দুটোর উদ্যোগেও এ পর্যন্ত প্রায় 32টি প্রমিত উচ্চারণের কর্মশালার আয়োজন করেছি। আর আমার নিজেরও সুযোগ হয়েছে এর বাইরেও অগণিত সংগঠনে প্রমিত উচ্চারণ উপস্থাপনা এবং আবৃত্তি নির্মাণের ক্লাস নেয়ার। আমি আমি দেখেছি, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে তোমার ওখানে আবৃত্তির চর্চা বা বাচিক শিল্পের চর্চা আমার মনে হয় অনেক বেশি, মনে হয় খুব বেশি সংগঠন আছে, প্রচুর প্রচুর পুরো বাংলাদেশে, শুধু ঢাকা চট্টগ্রাম না, সারা দেশে অগণিত সংগঠন। আচ্ছা, মানে এটা কেন মনে হয়, মানে এত ছাত্র ছাত্রী শিখতে চায় এবং তারা কি শুধু আবৃত্তি এবং শ্রুতিনাটক নাকি না গানও শিখতে চায়, মানে তারা গানও শিখে, নাচও শিখে, অভিনয়ও শিখছে, কিন্তু আবৃত্তিটা যেহেতু একটু সহজ, ছোটবেলা থেকেই দেখুন আপনিও কিন্তু কবিতা পড়ে পড়ে বড় হয়েছেন এবং আমরা সেই ছোটবেলায় কবিতা পড়েছি, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, কিংবা ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে, তারপর অন্নদা শঙ্কর রায়ের সেই কবিতা, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তার বেলা, কত ধরনের মজার কবিতা পড়ে পড়ে কিন্তু আমরা বড় হয়েছি। তো বাংলাদেশের এখনকার প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্মটাও কবিতা পড়তে পড়তে কেন জানি আবৃত্তির প্রেমে পড়ে গেল এবং আবৃত্তি। হ্যাঁ, তোমার তোমার এলাকা মানে তোমার চট্টগ্রামে জি কতগুলো সংগঠন আছে বলে? আমাদের চট্টগ্রামে প্রায় 30টিরও বেশি সংগঠন শুধুমাত্র আবৃত্তির চর্চা করে। বাবা, 30টির মতন সংগঠন আবৃত্তি চর্চা করে? জি বাবাই জানা।
সাংগঠনিক চর্চা, বুঝতে পেরেছি, মানে ওইখানে এসে সংস্থায় এসে ছেলেমেয়েরা শিখছে, আমি তোমাদের অনুষ্ঠানে দেখেওছি, এবং অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে তোমাদের শব্দ নম্বরের আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে 4 ঘন্টা ধরে তোমরা সেই অনুষ্ঠান করেছিলে, জি মনে আছে, এবং আমরা চেষ্টা করি মাঝে মাঝে এই ধরনের বড় অনুষ্ঠানের আয়োজন করতে, বঙ্গবন্ধুকে নিয়ে, রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে, কিংবা জাতীয় দিবস বিষয়ভিত্তিক চেষ্টা করি। অবশ্যই খুব ভালো। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা দর্শকদেরকে বলি যে আমরা একটু বিজ্ঞাপনের বিরতি নেবো এখন, তারপরে আমরা দিলরুবার কাছ থেকে একটি কবিতা শুনবো, কেননা সুযোগ যখন পেয়েছি তোমাকে ছাড়ছি না। একজন বাচিক শিল্পী, ওর অনেক পরিচয় রয়েছে, আমাদের আড্ডার সাথে সাথে কিন্তু ওর পরিচয়গুলো বেরিয়ে আসবে। প্রথম হাফে আমরা আলোচনা করছিলাম দিলরুবা, তাহলে তুমি একটা কবিতা শোনা, তোমার পছন্দ মতো যে কোনো একটা কবিতা। শুভাশিস দা, আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত এরকম শত শত কবিতা আছে, সেখান থেকে কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো আপনি বললে পড়তে চাই। তার আগে আমি একটুখানি ধন্যবাদ জানাতে চাই যে অনুষ্ঠানটিতে আজকে এসেছি, বলো জঙ্গল মহল, এখানকার যিনি সম্মানিত কর্তৃপক্ষ, যিনি বা যে কজন আছেন যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সম্মানিত দর্শক, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, তারা সুযোগ করে দিয়েছেন কিছুটা সময় আপনাদের সাথে থাকবার, আপনাদের সাথে পরিচিত হবার। শুভাশিস দা, আমি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটির অংশ বিশেষ আবৃত্তি করছি আপনার অনুমতি নিয়ে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত আধেরি ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিনই ছিল না, এই বৃক্ষ ফুল শোভিত উদ্যানে সেদিনই ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি, তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোলে খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রামে শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনে পলকে দারুণে ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ারে সকলে দুয়ারে খোলা, কেরোধে তাহারে বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বাহ, সুন্দর, অপূর্ব কবিতার মধ্যে রবীন্দ্রনাথ এলেন, জি, তোমাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গান, এই ব্যাপারটা তোমার কেমন, তোমার এই ব্যাপারে তোমার অনুভূতি কিরকম? মানে এরকম হয় না যে ধরো তুমি একটা দেশের অধিবাসী আবার তোমার জাতীয় সঙ্গীত কিন্তু অন্য দেশের এক কবির লেখা, তুমি কি মনে করো? শুভাশিস দা, আপনার প্রতি, সম্মানিত দর্শকদের প্রতি এবং সমগ্র ভারতবাসীর প্রতি, একই সাথে আমার জন্মভূমি, আমার প্রাণের দেশ বাংলাদেশের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, শুধু আমি না, আমাদের কোনো বাংলাদেশির কখনোই মনেই হয় না, আমার কখনো মনেই হয়নি রবীন্দ্রনাথ আরেক দেশের কবি। রবীন্দ্রনাথ এবং নজরুল কেন জানি আমাদের চোখের দুটো মনির মতো, আমরা গর্ববোধ করি দুজনকে নিয়ে, আরো অনেককে নিয়ে, সুকান্ত সহ আরো অনেককে নিয়ে, যে রবীন্দ্রনাথ এবং নজরুল
ব্যাপক তাদের পরিচিতি, একজন বাংলাদেশের জাতীয় কবি, আরেকজন নোবেলজয়ী বিশ্বকবি। আমরা মনে করি, বিশ্বাস করি এবং সর্বজন সত্য যে কথাটি, সেটি হচ্ছে এই দুজন কবি বাঙালির কবি, বাংলা ভাষার কবি, বাংলা সাহিত্যের কবি, এবং দুজনে অবশ্যই একদিকে মানবতার কবি, সারা বিশ্বের কবি। তো আমাদের এটা খুব ভালো লাগার বিষয়, বাংলা সাহিত্যে নোবেল জয়ী একজন মানুষের এবং একই সাথে ভারতবর্ষের মতো বিশাল এবং বহুভাষিক রাষ্ট্রের একটি কবি, বাংলা সাহিত্যের কবি, তিনি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। এটা আমাদের সবার জন্য গর্বের, কিন্তু একটা মুহূর্ত আলাদা কিছু মনে হয়নি। ঠিক কথা, তোমার কথা থেকে উঠে এলো যে যে কোনো কবিকেই এবং রবীন্দ্রনাথকেই বিশেষ করে, যে বোধহয় যারা মানবিকতার কবি, হ্যাঁ, যারা মানবতার কথা বলে, তাদেরকে বোধহয় ওই দেশের বাউন্ডারি ওয়ালের মধ্যে আসলে রবীন্দ্রনাথ ছাড়া, নজরুল ছাড়া, বা বাংলা সাহিত্যের আরো পঞ্চকবি যাদের বলা হয়, যাদের কাছে আমাদের অনেক ঋণ, আমরা শিখেছি বা কিছুটা হলো মানুষ সবার চেষ্টা করেছি তাদের লেখা পড়ে, তো তারা আসলে কোন দেশের, কোন রাজ্যের, কোথায় তাদের বসবাস, এগুলো আমাদের কখনো মাথায় কাজ করেনি। তারা আমাদের কবি, তাদেরকে আমরা ভালোবাসি। তাহলে তোমার দেশের কবি কবিতা লিখছেন, সেখানে রবীন্দ্রনাথ আসছেন, রবীন্দ্রনাথ আসতে বাধ্য, মানে তাদের ছাড়া আমাদের আসলে একটি দিন বা একটি ঘন্টাও চলে না। আচ্ছা, তোমাদের ওখানে দেখেছি রবীন্দ্রনাথ এবং নজরুল খুব চর্চিত কবি, খুব বেশি, তোমরা ভীষণ ভাবে মানে নজরুলের কবিতা করো, রবীন্দ্রনাথের কবিতা করো, এই নিয়ে একটা চর্চা হয়। তোমার প্রিয় কবি কে? আমি প্রথমে যে কথাটি বলেছিলাম, শুভাশিস দা, এখন আপনাকে যদি বলা হয় আপনার কি ডান চোখ প্রিয় নাকি বাম চোখ প্রিয়, আপনি বোধহয় উত্তরটা দিতে পারবেন না। সেই দুটোই আমার দরকার। তো রবীন্দ্রনাথ যদি আমার ডান চোখ হয়, নজরুল বাম চোখ, কিংবা নজরুল যদি আমার ডান চোখ হয়, রবীন্দ্রনাথ আমার বাম চোখ, অর্থাৎ দুজন নিয়েই কিন্তু আমার এই বাঙালির সত্তা। খুব সুন্দর। তোমার তোমার কবিতায় উঠে এলো, এবং তোমাদের ওখানেও কবিতায় আবৃত্তি অনুষ্ঠানে আমি শুনেছি যে অনেক বেশি বিপ্লব, হ্যাঁ, শহীদের আত্মত্যাগ, এগুলো তোমাদের কবিতায় অনেক বেশি উঠে আসে। সেটা কি ধরো এই একাত্তরের বিপ্লব বা এই যে শহীদদের রক্তপাত, এগুলো খুব তরতাজা বলে মানে এখনো তোমাদের স্মৃতিতে আছে বিপ্লবটা, তার জন্য কি এত বেশি কবিতা বা সাহিত্যের মধ্যে সেটা ফিরে ফিরে আসছে? শ্রদ্ধেয় শুভাশিস দা, আপনি নিজেই একজন শিক্ষক এবং আপনি অনেক জানেন, আমার চাইতে অনেক বেশি জ্ঞানের অধিকারী। আপনাদের কাছ থেকে আমরা সবসময় শিখি, শিক্ষকদেরকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ শিক্ষকরাই কিন্তু আমাদেরকে এতদূর নিয়ে এসেছেন, শিক্ষকরা ছাড়া আমরা বড় হতে পারতাম না, কিছু জানতে পারতাম না। তো আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আসলে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ অতীতে তো একসাথে ছিল, এবং লর্ড কার্জন আসলে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই আসলে বৈষম্যের রীতি চালু করবার আগে ভারতবর্ষে কিন্তু দাঙ্গা ছিল না ওভাবে। আমরা হিন্দু মুসলিম কিংবা অন্য সম্প্রদায়ের মানুষ প্রত্যেকে ভাই ভাই কিংবা বোন বোন ছিলাম, এক মায়ের সন্তান। তো ভারতবর্ষ তো 1947 সালে স্বাধীনতা পেল, কিন্তু বাংলাদেশ তারও আগে, এই যে পূর্ববঙ্গে আমাদের 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, অবশ্য 1947-48 সালেও এটা সূত্রপাত, আমাদের কথা বলার অধিকার কিন্তু হরণ করেছিল সেই পশ্চিমা পাকিস্তানি, আপনারা জানেন, তাদের সাথে সংগ্রাম করে বা তাদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের শোষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা সত্যিকারের স্বাধীনতা পাওয়ার জন্য বাঙালি দীর্ঘ 9 মাস সংগ্রাম করেছে, যেখানে ভারতবর্ষের অগণিত মানুষের ঘাম আছে, শ্রম আছে, এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আমরা খুব শ্রদ্ধার সাথে বলছি, ভারতীয় সৈন্যদেরও কিন্তু রক্ত মিশে আছে, আমাদের যে লাল সবুজ পতাকা, প্রয়াত যে ইন্দিরা গান্ধী, তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তো 9 মাসের যে যুদ্ধ, এটা তো মানে অবর্ণনীয়। একটি পৃথিবীর শক্তিশালী সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে, এবং ভারতের মানুষ প্রতিবেশীর মতো, পাশের ঘরের মানুষটির মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং ভারতের অনেক মানুষ কিন্তু শহীদ হয়েছে বাংলাদেশের শহীদদের সাথে। তো সেই জন্য একদিকে ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, আবার মহান মুক্তিযুদ্ধ, ভারতের লোকজনের চাইতে বাংলাদেশের মানুষকে
অনেক বেশি রক্ত দিতে হয়েছে, অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে, তার বিনিময়ে কিন্তু আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি। আমরা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে পৃথিবীতে নিজেদের পরিচয় সৃষ্টি করতে পেরেছি। আরো একটা পরিচয় কিন্তু জি সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন। কিন্তু সারা আমার মনে হয় যে আমরা যারা বাংলায় কথা বলি, সারা বিশ্বের সমস্ত বাঙালিরা যারা বাংলায় কথা বলে, জি জি, তারা তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই কারণে যে তোমরা কিন্তু একটা মাতৃভাষা দিবস দিলে সারা পৃথিবীর মানুষ, সুভাষিস দা, সেটা ইউনাইটেড নেশনস মেনে নিল, জি জি, এটা সারা পৃথিবীর আসলে সব ভাষার মানুষের জন্য খুব সম্মানের বিষয়। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সম্মান করি, কথা বলে খুব কম সংখ্যক, তারপরও বাংলা একটা বৈজ্ঞানিক ভাষা এবং বিশ্বের প্রায় 30 কোটিরও অধিক জনগণ বাংলায় কথা বলে। আরেকটি বিষয় সুভাষিস দা, বাংলাদেশের মানুষ এই ভাষায় কথা বলবার জন্য মায়ের ভাষায়, এখন তো এটা আমাদের রাষ্ট্রভাষা, তো এই মায়ের ভাষায় বা মাতৃভাষায় কথা বলবার জন্য বুকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সালাম, জব্বার, রফিক, বরকত, নাম না জানা আরো অনেক শহীদদের প্রতি আজকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আপনাদের এই পুরুলিয়াতেও কিন্তু মানভূম ভাষার জন্য পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সংগ্রাম হয়েছে, প্রায় 6 থেকে 9 বছরের মতো, আমি যতটুকু জেনেছি, ভুলও হতে পারে, মানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সময় নিয়ে সংগ্রাম করেছে। পুরুলিয়াবাসী দেখছে, পুরুলিয়াবাসীর পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রসঙ্গটা তুমি তুলে, জি জি, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে আপনাদের বা এই পুরুলিয়ার পূর্বসূরীরা, জনগণরা সংগ্রাম করেছিলেন, এবং আসামও কিন্তু, শিলচরও কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে। তো কাজে শুধুমাত্র বাংলাদেশ না, এই বাংলা ভাষার সমৃদ্ধিতে, অগ্রগতিতে পুরুলিয়ার মানুষ বলি, আসাম বলি, শিলচর চরি বা পশ্চিমবঙ্গ বলি, ভারতের বাঙালিদেরও আসলে অনেক অবদান আছে। আমরা সবাইকে শ্রদ্ধা জানাই এবং এই অবসরে বলে নিতে চাই, আসলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান অর্জন করেছে বলে যে সামনে সারা পৃথিবীর ক্ষুদ্র জাতির সত্তার যে মানুষগুলো আছে, তারাও কিন্তু এখন অনুপ্রেরণা পাচ্ছে যে মাতৃভাষায় কিন্তু কথা বলতে হবে। আমরা হিন্দি সহ সবকটা ভাষাকেই শ্রদ্ধা জানাই, সব ভাষায় মায়ের মতো। তো পুরুলিয়াবাসীকে আরেকবার ধন্যবাদ জানাই, তারা এই মানভূম ভাষার জন্য এত বেশি সংগ্রাম করেছে। অনেক সুন্দর, খুব সুন্দর বললে। আর সত্যি তো, মানে আমরা যারা বাংলায় কথা বলি, সেই দেশের ভাষা, যে সেই দেশের মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা কিন্তু আড্ডা আমাদের চলছে এবং চলতেই থাকবে। হ্যাঁ দিলরুবা, যেটা কথা হচ্ছিল, তুমি তো বাংলা ভাষা নিয়ে অনেক কথা বললে, এখন একটা জিনিস আমরা জেনেছি, সেটা হচ্ছে যে তুমি এই অল্প বয়সের মধ্যে তুমি আবার লেখিকাও, ইতিমধ্যে 3টি গ্রন্থ তুমি প্রকাশ করে ফেলেছো তো, এবং সাংবাদিকতাও করেছিলে একটা সময়, এখন ছেড়ে দিয়েছো তো, ফলে এখন বাচিক শিল্পী, কণ্ঠ দিয়ে কাজ করো, তখন আবার তুমি লিখতে, এই ব্যাপারটা, এই আগের স্মৃতির কথাটা যদি একটুখানি বলো। ধন্যবাদ সুভাষিস দা, সুন্দর একটি প্রসঙ্গের অবতারণা করেছেন আপনি, আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। তো বিষয়টি হচ্ছে, ছোটবেলা থেকেই আপনি শুরুতে যখন জানতে চেয়েছিলেন, সংস্কৃতি দিয়েই কিন্তু যাত্রা শুরু। আর আমি ছোটবেলা থেকে গোপনে একটু কবিতা লিখতাম, কিছু কিছু প্রবন্ধ লিখতাম, কিন্তু কখনো ছাপাতে দেব এই চিন্তা আসেনি, কিন্তু মনের মধ্যে বাসনা ছিল লিখব। তো লেখার জগতে আগমন সর্বশেষে, আগে থেকেই উপস্থাপনা আবৃত্তি দুটোতেই মানে হাতে খড়ি, একটা সময় নাটকের সাথেও সম্পৃক্ত হয়ে পড়ি। তো 2002 সালে প্রথম আমার লেখা প্রকাশিত হয় পত্রিকায়। আচ্ছা, তো এরপর সেটা কি লেখা, মানে নারী বিষয়ক আমি বেশি লিখতাম প্রবন্ধ। নারী বিষয়ে আসলে লিখতে আমার ভালো লাগতো, বা এই বিষয়টা আমার মধ্যে বেশি কাজ করতো, যেহেতু সারা পৃথিবীর ইতিহাস হচ্ছে নারী নির্যাতনের, শোষণের, জুলুমের, বঞ্চনার, বৈষম্যের, তো এটা আমাকে খুব ভাবাতো যে আমি অন্তত লিখি। এখনো সেটা আছে, এখনো সেটা আছে, সময়টা একটু কম পাই, যেহেতু একটা মেয়েকে ঘরে এবং বাইরে সমানতালে কাজ করতে হয়, মঞ্চে কাজ করি, টেলিভিশনে বেতারেও করা হয়, আবার ঘরে এসেও তো একটু সময় দিতে হয়। তো আমার হাজব্যান্ড বা স্বামী হাসান জাহাঙ্গীর, তিনি আমাকে আসলে খুব বলেন লেখার জন্য, তো আরো কয়েকটা বইয়ের কাজ চলছে, শেষ করে উঠতে পারিনি। আর দুটো বই কি, একটা তো বললে প্রবন্ধের বই, একটি হচ্ছে নারীকে নিয়ে নারীর জন্য, আরেকটি হচ্ছে 21 নিয়ে, যে 21শে ফেব্রুয়ারি কথা আপনি বলছিলেন, 21 নিয়ে 21টি কবিতা, আরেকটি হচ্ছে সম্পাদিত তাও 21 নিয়ে, প্রায় 2 শতাধিক ছড়া। মানে বইটার নামে কি 21 নিয়ে 21টা কবিতা, 21-এর 21,
আর সম্পাদিত যে বইটি সেটাও কিন্তু একুশে নির্বাচিত ছড়া, দুই বাংলার যে ছড়া শিল্পীরা বা শিশু সাহিত্যিকরা একুশ নিয়ে লিখেছেন, এরকম দু শতাধিক ছড়া সংকলিত হয়েছে 2004 সালে আমার ওই বইটিতে। আর কিছু বইয়ের কাজ এখনো শেষ করতে পারিনি। আর তোমার সাংবাদিকতা? সাংবাদিকতার প্রতি আমার একটা আকর্ষণ ছিল ছোটবেলা থেকে, তো আমি 2004 এর শেষের দিকে একটা জাতীয় দৈনিকে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করা শুরু করি, 2007 পর্যন্ত ছিলাম। পত্রিকায় যখন ছিলাম এমন হতো, তখন উপস্থাপনা করছি বা তারও আগে থেকে করা হচ্ছে, প্রতিদিন তো আমার যিনি বস তিনি আমাকে ছুটি দিবেন না, আজকে রিপোর্ট জমা দিয়ে অনুমতি নিয়ে চলে যাচ্ছি উপস্থাপনা করতে, আগামীকাল যখন আবার বলছি অমুক জায়গায় উপস্থাপনা, স্বভাবতই কলিগ যারা আছেন বস যিনি আছেন, এই তুমি রিপোর্টার আবার উপস্থাপনা করতে যাচ্ছ, ধরা বাঁধা নিয়ম, ভালো লাগছিল না। 2007 ডিসেম্বরে আমি রিপোর্টিং ছেড়ে দিই, সেই থেকে এখনো পর্যন্ত উপস্থাপনা করেই যাচ্ছি। তুমি তো খুব বাংলাদেশে জনপ্রিয় সঞ্চালিকা এবং উপস্থাপিকা, তো আমি দেখেছি তোমার ওখানকার পত্রিকার প্রচ্ছদে তোমার ছবি ছাপানো হয়েছে, তুমি চট্টগ্রাম দূরদর্শনে, তুমি বাংলাদেশ বেতার যেটা সরকারি মাধ্যম, সেখানে তুমি নিয়মিতভাবে সঞ্চালনা করো, তালিকাভুক্ত একজন, এবং বাংলাদেশ টেলিভিশন, হ্যাঁ, সরকারি মাধ্যম দুটোই তালিকাভুক্ত শিল্পী হিসেবে কাজ করছি উপস্থাপনায়। আচ্ছা, তো এই ব্যাপারটা মানে সামলাও কি করে, এই এত সমস্ত করো? আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোমার কথা থেকে যেটা বেরিয়ে এলো যে তুমি সঞ্চালনা করতে ভালোবাসতো, ভালোবাসো, এবং নিজেকে উপস্থাপিকা হিসেবে উপস্থিত করতে তোমার মনটা বোধহয় আনচান করে, এইটা এই নেশাটা কি করে এলো, মানে উপস্থাপনাটা একটা তোমার কাছে মনে হয় যে এটা একটা শিল্প? শুভাশিস দা, শ্রদ্ধা রেখে বলছি, আসলে ভারতবর্ষে এবং বাংলাদেশে যেটা আমার অভিজ্ঞতা হলো সেটি হচ্ছে একজন সঙ্গীত শিল্পীকে, একজন অভিনয় শিল্পীকে, একজন নৃত্য শিল্পীকে মানুষ যেভাবে সম্মান করে, উপস্থাপককে ক্ষেত্র বিশেষে আরও বেশি সম্মান করে, কিন্তু এটা যে একটা আলাদা মৌলিক শিল্প, বিশেষ করে টেলিভিশনে যারা কাজ করেন তাদেরকে খুব সম্মান করা হয়, আমি নিজেও টেলিভিশনে করি, কিন্তু মঞ্চ উপস্থাপকদেরকে ঠিক ওভাবে ভারতবর্ষ এবং বাংলায় এখনো করছে, অতীতে কিন্তু সেভাবে করতো না। আমি অনেক ভারতের সঞ্চালক কিংবা অন্য শিল্পের মাধ্যমে যারা কাজ করেন তাদের সাথে আলোচনা করে এটা জেনেছি। তো মঞ্চের বিষয়টা হচ্ছে, এমন একজন সঙ্গীত শিল্পীও বলেন, মঞ্চে যখন তিনি গান করেন সরাসরি তিনি শ্রোতার ভালোবাসাটা পান। আমিও যখন ছোটবেলা থেকে উপস্থাপনা করতাম স্কুল কলেজ কিংবা ভার্সিটি লাইফে যখন উপস্থাপনা করতাম, আমার খুব ভালো লাগতো যে দর্শককে আমি সরাসরি দেখছি, সেজন্য আমার মিডিয়ার চাইতেও অধিক আগ্রহ কাজ করতো যে আমি মঞ্চে উপস্থাপনা করব। একটা অনুষ্ঠানটাকে সুন্দর করতে, সফল করতে, সার্থক করতে যতটুকু নিজের ঘাম দেয়া যায়, শ্রম দেয়া যায়, থাকি না, সবাই চ্যানেলে যাক, সবাই টেলিভিশনে যাক, আমি ওখানে আছি, কিন্তু আরেকটু বেশি সময় আমি মঞ্চে দিই। তো মানুষও ডাকছে, আমিও যাচ্ছি, মানুষও ডাকছে, আসলে জনগণ বা কিছু মানুষ তাদের কাছে আমি ঋণী, তারাই কিন্তু আমাকে উপস্থাপক বানিয়ে দিল। এবং অনেকেই আসলে এখন মঞ্চের যে উপস্থাপনা, কি মনে হয় যে দর্শকরা সেই উপস্থাপনাটা মন দিয়ে শুনে নাকি না শুধু সঙ্গীত বা অন্য অন্য? খুব বেশি শুনে, আমি গত 20-22 বছরে যেটা দেখেছি, মানে জি প্রত্যেকটা অনুষ্ঠানের পরে মানুষ এত বেশি শ্রদ্ধা জানায়, এত বেশি ভালোবাসা জানায়, আমার খুব ভালো লাগে। বড় বড় শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী বা বড় একজন আলোচক, তার যেমন অটোগ্রাফ নিচ্ছেন, ছবি তুলছেন, সম্মান করছেন, আমাকে যখন শেষে এসে আয়োজক বলেন যে অনুষ্ঠানটি খুব ভালো হয়েছে, এবং একটি অনুষ্ঠানের পর আরো 10 জন যখন এগিয়ে আসেন যে আমাদের অমুক অমুক অনুষ্ঠান আপনাকে উপস্থাপনা করতে হবে, এই তৃপ্তিটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না, মানুষের যে ভালোবাসা আর একটা প্রশান্তি যে আমার কারণে এই অনুষ্ঠানটি সুন্দর হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, এরপরে তোমার সঙ্গে একটু অন্যরকম প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে তোমার এখন জীবন সঙ্গী হাসান জাহাঙ্গীর, জি, তার সঙ্গেও আমরা পরিচিত, তো হাসানের সঙ্গে কিভাবে পরিচয় হলো? এই সংস্কৃতির জগতে, আচ্ছা, আমরা একই সাথে নাটক করতাম, আবৃত্তি করতাম, সেখান থেকে পরিচয়, জি।
আচ্ছা, পরিচয় থেকে তারপরে তারপর পারিবারিক ভাবে বিয়ে। আচ্ছা, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেললে যে একসঙ্গেই। আসলে হাসান সংস্কৃতিকে খুব ভালোবাসত, আর ওই যে আমি বলছিলাম আমি একটু নারীর বিষয়ে স্পর্শকাতর ছিলাম, আমি দেখলাম ও নারীদেরকে খুব সম্মান করে, মানুষকে খুব সম্মান করে, এবং যে কোনো একটা মানুষকেও খুব মূল্যায়ন করে। প্রথমে আমার বিয়ের প্রতি অতটা আগ্রহ ছিল না, ওকে দেখে আমার একটা আগ্রহ জাগলো। ও যখন বলল যে না, এই মানুষটার কাছে বোধহয় আমি নিরাপদ, আমি স্বাধীন মতো চলতে পারবো, যে কারণে আমি রিপোর্টিং ছেড়ে দিলাম। দুজনে দুজনে মানে শিল্প লাইনেই আছো, কোনো সংঘাত হয় না? ধরো তুমি একটা অনুষ্ঠানে ব্যস্ত, অনেক ফিরতে দেরি হচ্ছে, হাসান হয়তো অন্য একটা জায়গায় ব্যস্ত রয়েছে। না, আমাদের শুভাশিস দা দীর্ঘ 10 বছরের দাম্পত্য জীবনে অন্তত শিল্প সংস্কৃতির বিষয়ে বা পারিবারিক জীবনে কোনো বিষয় নিয়ে আমাদের সংঘাত হয়নি এখনো পর্যন্ত, বরঞ্চ আমাকে অনেক বেশি সহযোগিতা করে। বা ও যদি এই অঙ্গনের মানুষ না হতো, আমাকে বোধহয় আরো 5 গুণ বেশি সংগ্রাম করতে হতো, এখনো আমার অনেক বেশি সহযোগী। খুব ভালো। আচ্ছা, এরপর আমরা প্রায় শেষের দিকে, আর একটু পরেই হয়তো আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, সময় খুব কম। তুমি যদি একটা কবিতা এই ফাঁকে আমাদেরকে একটু শুনিয়ে দাও। শুভাশিস দা, বাংলা সাহিত্যের নোবেল জয়ী আমাদের সবার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে একটি অসাধারণ কবিতা আমি পড়ছি। অবশ্যই। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের কাছে গায়ে যে দোয়েলে পাখি, তাহারে গানে আমারে নাচে বুক, তাহারে দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি রঞ্জনা, সরি আমাদের থেকে আসছি দাদা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের মাথা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহারে নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন, তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণে হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণে ধারা আমার বনে কদমে ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাহ, অপূর্ব অপূর্ব, অনেক তো। যদি আপনার সাথে করতে পারতাম আরো ভালো লাগতো। হ্যাঁ, সেটা যদি সৌভাগ্য হয় কোনোদিন তাহলে করা যাবে। আমারও শুনতে শুনতে খুব ভালো লাগছিল। তুমি এত দূর থেকে এসছো, আমাদের জেলায় এসছো, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, আর কবিতাটাও খুব সুন্দর লাগলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুব কম, মানে শেষ হয়ে গেছে। আমরা এবার শুভাশিস দা, আপনাকে এবং বলো জঙ্গল মহল এই অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদেরকে আরেকবার নমস্কার, আদাব। সবাই অনেক ভালো থাকবেন। বাংলাদেশের পক্ষ থেকে, বাঙালিদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, এবং এই বেসরকারি চ্যানেলের যারা কর্ণধার আছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মতো একজন সাধারণ সংস্কৃতি কর্মীকে আজকে এই সম্মান দেওয়ার জন্য, এবং আপনার মতো একজন জাতীয় শিক্ষক আমার সাথে, এর জন্য আমি আসলে খুব
কি বলবো, নিজেকে খুব সম্মানিত বোধ করছি, অনেক কৃতজ্ঞতা। জঙ্গলমহল কর্তৃপক্ষের থেকে আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তুমি এত দূর থেকে এসে আমাদের সঙ্গে এই সময়টুকু দিলে, তার জন্য আমরাও কৃতজ্ঞ। এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময়, আমাদেরও স্মৃতি হয়ে থাকবে। আমরা আমাদের এই অনুষ্ঠান এখনকার মতন এখানেই শেষ করছি। নমস্কার।